হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো পুঁতি দিয়ে কীভাবে এই সুন্দর ঝুড়িটি তৈরি করা যায় তার টিউটোরিয়াল ভিডিও। দেখুন এই ঝুড়িটা কত সুন্দর লাগছে। আমি ঝুড়িটি যেভাবে বানিয়েছি আপনারা চাইলে এটা আরও বড় আকারে তৈরি করতে পারবেন। ঝুড়িটি বানাতে আমাদের যা যা দরকার তা হলো 8 নম্বরের 6 কাপ পুঁতি। আমি এখানে 2 কালার নিয়েছি, হলুদ এবং ম্যাজেন্ডা কালার। আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই একটা রগের মধ্যে হলুদ কালারের 6টা পুঁতি নিয়ে নিচ্ছি। একটা পুঁতির মধ্যে দিয়ে রগটাকে নিয়ে একটা 6-এর ফুল তৈরি করে নিলাম। দ্বিতীয় লাইনে একটা হলুদ, 2টা ম্যাজেন্ডা এবং 1টা হলুদ নিয়ে আমরা 1 কমনে 5-এর ফুল করব। এবার পাশের পুঁতিটির মধ্যে দিয়ে রগ নিয়ে 2টা ম্যাজেন্ডা ও 1টা হলুদ পুঁতি নিয়ে আরও 1টা 5-এর ফুল করব। এইভাবে আমরা দ্বিতীয় লাইনে 1 কমনে 5-এর ফুল করব। 3 নম্বর লাইনেও 2 কমনে 5-এর ফুল করব। এখানে 2টা হলুদ ও 1টা ম্যাজেন্ডা নিয়ে 2 কমনে 5-এর ফুল করছি। এইভাবে আমাদের পুরোটা 2 কমনে 5-এর ফুল করে নিতে হবে। তিন নম্বর লাইন শেষ। 4 নম্বর লাইনে আমি 1টা হলুদ পুঁতি কমন নিয়েছি। এখন 1টা হলুদ, 1টা ম্যাজেন্ডা ও 1টা হলুদ পুঁতি নিয়ে, মানে 3টা পুঁতি রগের মধ্যে নিয়ে 4-এর ফুল করছি। পাশের ঘরেও 1টা হলুদ এবং 1টা ম্যাজেন্ডা পুঁতি নিয়ে আরও 1টা 4-এর ফুল তৈরি করে নিচ্ছি। 4 নম্বর লাইনের কাজ হচ্ছে 1 কমনে 4-এর ফুল। এইভাবে পুরোটা শেষ করতে হবে। 5 নম্বর লাইনেও আমরা 1 কমনে 4-এর ফুল করব। এটার ডিজাইন হচ্ছে ম্যাজেন্ডা প্রথমে এবং হলুদটা দ্বিতীয়তে নিয়ে আমি করেছি। 5 নম্বর লাইনেও আমরা 1টা পুঁতি কমন নিয়ে 1 কমনে 4-এর ফুল করব। আমি এখানে 1টা ম্যাজেন্ডা, 1টা হলুদ এবং আরও 1টা ম্যাজেন্ডা নিয়ে 1টা 4-এর ফুল তৈরি করলাম। পরবর্তী ঘর 1টা হলুদ এবং 1টা ম্যাজেন্ডা নিয়ে করতে হবে। একটা হলুদ এবং 1টা ম্যাজেন্ডা। এইভাবে আমাকে পুরো লাইন শেষ করে নিতে হবে। আমি 6 নম্বর লাইনটাও শেষ করে ফেলেছি। ভুলবশত ভিডিওর ক্লিপটা কেটে গিয়েছে। এটাও 1 কমনে 4-এর ফুল করেছি। এখন আমি 7 নম্বর লাইন করব। 7 নম্বর লাইনও 1 কমনে 4-এর ফুলই করব। এখানে আমি 1টা ম্যাজেন্ডা, 1টা হলুদ এবং আবার 1টা ম্যাজেন্ডা দিয়ে 4-এর ফুল করছি। একইভাবে 1টা হলুদ এবং 1টা ম্যাজেন্ডা নিয়ে করছি। এক্ষেত্রে উপরের দিকটায় হলুদ থাকবে এবং 3টা ম্যাজেন্ডা হবে। দেখুন আমার ঝুড়িটি কমপ্লিট হয়ে গিয়েছে। ঝুড়িটি ছোট হলেও অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভেতরের ডিজাইনটা অনেক সুন্দর, বাইরের ডিজাইনটাও অনেক সুন্দর। আপনাদের
এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।